Hello, assalamu alaikum everyone. আজকে সাদিক আগ্রোর গরু এখন গরুগুলোকে কিরকম খাবার দেওয়া হচ্ছে বা কিরকম পরিচর্যা করা হচ্ছে এগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে আজকে তাদের লাঞ্চ দেওয়া হয়েছে এদিকটা হলস্টিন গুলো রাখা আছে আকাশটা একটু মেঘলা আজকে হালকা হালকা বৃষ্টি পড়তেছে তাই আলো একটু কম এদিকটা দেশাল রাখা আছে একটু পর ভিতরে যাব ভিতরের গুলো ইনশাল্লাহ দেখাবো বড় বড় দেশালগুলো এদিকেও রাখা আছে ওদেরকে খাবার দেওয়া হচ্ছে এখন এখন গরুকে কেমন খাবার দেওয়া হচ্ছে কম না বেশি ঈদের চেয়ে মোটামুটি মোটামুটি পানির মধ্যে রাব দেওয়া হয়েছে বা চিটাগুড় নাকি ভিতরের দিকে যাই এখানে কিছু পাকড়া রাখা আছে এটা হলো পাকড়ার লাইন এদিকেও কিছু ছোট পাকড়া রাখা আছে খাওয়া দাওয়ায় ব্যস্ত নামন ক্রস এদিকে অনেকগুলো ব্রাহ্মণ ক্রস রাখা আছে ওখানে ফুল ব্রাহ্মণ ক্রস দিয়ে ভরা ওইখান থেকে নিয়ে একবারে এই পর্যন্ত আর এইটা হলো পাকার লাইন সবাই খাওয়া দাওয়া ব্যস্ত এইভাবে ফ্রেমে আটানো মুশকিল ওদের এদিকটা হাঁসাগুলো রাখা আছে হ্যান ওদের খাওয়া শেষ ওরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে টাইগার স্কেচ আরেকটা ব্রাহ্মণ ক্রস লাল হাসা এদিকে চারিগুলো ধোয়া হচ্ছে দেশাল এখানে সব এখানে ভুট্টিগুলো রাখা আছে দামুর ভুট্টি ওদেরকে মাত্র দানাদার খাবার দেওয়া হচ্ছে রোকে দেওয়া হবে ওকে দেওয়া হলো হলস্টিন লাইন আপ কয়েকটা দেশালও আছে ওই সাইডে
আজকে ভিতরে ঢুকবো না, আজকে বাইরে থেকে এই ভিডিও করব। এদিকে এখানে কয়েকটা গরু অনেক দুষ্টু। ওদের এখন দানাদারের পর খড় দেওয়া হবে, সরি হচ্ছে অলরেডি। বলছিলাম ব্রাহ্মণ ক্রস রেড, এদিকটা হলো সাদিক এগ্রোর আরও নতুন দেশাল আছে, সব ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাবো দেশাল ফ্যাক্টরির একটা ঝলক। এদিকটা অনেক দেশাল রাখা আছে। এবার ওদের খড় দেওয়া হচ্ছে, এখন ওদেরকে খড় দেওয়া হবে খাওয়ার জন্য। বাইরে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়তেছে, একটু আগে বৃষ্টির মতনই ছিল, এখন বৃষ্টি পড়তেছে, তো বাইরে আসলে গরু বের করাটা একটু মুশকিল। ইনশাল্লাহ আরেকদিন গরু বের হলে ওগুলোর ভিডিও দিব। শীত ভিডিওতে এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবেন, ভালো না লাগলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।